আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই সফল উদ্যোক্তা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন শুরু করছে আজকের প্রতিবেদন সুপ্রিয় দর্শক মণ্ডলী দীর্ঘদিন আমি ভিডিও দিতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে আমাকে ক্ষমা করবেন তো দর্শক মণ্ডলী আজকে যে ছোট্ট ভিডিওটি নিয়ে আসছি ভিডিওটির মূল বিষয়বদ্ধ হচ্ছে আমি বিগত একটি ভিডিওর আগের ভিডিওটা দিয়েছিলাম যে আদতে কবে লাগাত মুরগির দাম বাড়বে কি বাড়বে না সেই নিয়ে একটি ভিডিও করেছিলাম তো দর্শক মণ্ডলী সেটা নিয়ে কথা বলবো যে আমি কিন্তু সেই ভিডিওটিতে বলেছিলাম যে তখন কিন্তু পাইকিরি বাজার ছিল ব্রয়লার মুরগির বাজার ছিল একশো তিরিশ থেকে চল্লিশ টাকা সোনালির বাজার ছিল দুইশো তিরিশ থেকে চল্লিশ টাকা তো দর্শক মণ্ডলী সে তখন ডিম ছিল দশ টাকার উপরে পার পিচ তো সেই সময় আমি বলেছিলাম যে আসলে সামনের দিকে যত দিন যাচ্ছে আরও ডিমের দাম মুরগির দাম আরও কমবে আপনারা যে খামার নারী বা যে ভাইয়েরাই মুরগি ওঠান বাচ্চা ওঠান তারাই সতর্কতা সাবধানতার সাথে বাচ্চা ওঠাবেন এবং যত্ন সহকারে বাচ্চাকে লালন পালন করবেন তবেই না জানি কিছু না কিছু একটা হতে পারে নয় বা লসের সম্মুখীন হবেন এটাই স্বাভাবিক তো দর্শক আমি বলেছিলাম যে আসলে যেটা বলেছিলাম যে ফেব্রুয়ারি শেষ না হওয়া পর্যন্ত মুরগি প্লাস ডিমের দাম ভাবে বাড়বে না তো দর্শক মন্ডলে আজকে বারোই ডিসেম্বর যে দুই সাল তো আজকের যে বাজার আমি যতটুকু জানি যে আজকের মুরগির পাইকারি বাজার রয়েছে কিন্তু একশত দশ থেকে পনেরো টাকা কোথাও কোথাও বিশ টাকা ব্রয়লার মুরগির বাজার এবং সোনালির বাজার রয়েছে দুই দশ থেকে বিশ টাকা বা পঁচিশ টাকা কোথাও কোথাও এরকম রয়েছে পাইকারি ব্রয়লার এবং সোনালি মুরগির বাজার পক্ষান্তরে ডিমের বাজার রয়েছে কিন্তু আট টাকা পঞ্চাশ পয়সা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা ষাট পয়সা এই রকম রয়েছে ডিমের বাজার তো দর্শক মণ্ডলী পূর্বেরছে সে কিন্তু মুরগি প্লাস ডিমের বাজার আরও কমে গেছে তো দশক মণ্ডলী আবার সেই কথাই বলতে হচ্ছে যে আদতেও কিন্তু আসলেও ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগ অবধি কোনোভাবেই কিন্তু মুরগির বাজার ডিমের বাজার বাড়ার কোনো সম্ভাবনা নেই এর যাবতের যেই অভিজ্ঞতা থেকে আমি বলছি তো সেই প্রকান্তরে আজকে কিন্তু দেখা যাচ্ছে যে মুরগির বাচ্চার বাজার রয়েছে কিন্তু আপনাকে আঠারো থেকে বাইশ টাকার মধ্যে সব কোম্পানির বাচ্চাগুলোই কিন্তু আঠারো থেকে বাইশ টাকার মধ্যে রয়েছে যেটা বর্তমান বাজার তো এই যে বাইশ থেকে আঠারো থেকে বাইশ টাকা বাচ্চা কিনে আপনি যে বাচ্চা লালন পালন করে পঁয়ত্রিশশো টাকা বস্তা খাদ্যের দাম খাদ্যের দাম কিন্তু কোনোভাবেই কমার কোনো সম্ভাবনা নেই পঁয়ত্রিশশো টাকা বস্তা খাদ্যের বস্তা তার দাম আর হচ্ছে আপনি সেই প্রেক্ষাপটে যদি আমাকে একশত পনেরো থেকে বিশ টাকা বা দশ টাকা এরকম বাজারে যদি ব্রয়লার মুরগি আর দুইশো দশ থেকে বিশ টাকার মধ্যে যদি সোনারি মুরগি বেচতে হয় বিক্রি করতে হয় তাহলে কিন্তু আপনাকে লস খেতে হবে নির্ঘাত তো দশম মন্ডলে আমি আসলেই বুঝে উঠতে পারছি না যে এই মতো অবস্থায় কীভাবে কোনো খামারি টিকে থাকবে বা কীভাবে আসলে খামারি লাভবান হওয়া সম্ভব তবে আমি একটি বিষয়ই বলবো যে আসলে আপনারা যারা বাচ্চা লালন পালন করবেন এখনও যারা বাচ্চা ওঠানোর চিন্তাভাবনা করছেন আসলে খুব ভালোভাবে কেয়ারফুল হয়ে বাচ্চা ওঠাবেন আর যে শীত আছে এই শীতের বিষয়গুলো মাথায় রেখে আপনার বাচ্চা লালন পালন করবেন কারণ আপনার এমনিতেই বাজারে যে অবস্থা বাজারে যে অবস্থা এতে কিন্তু কোনোভাবে একটি খামারি কিন্তু লাভবান হওয়া সম্ভব হচ্ছে না আমার মনে হয় তো সেই প্রেক্ষাপটে কিন্তু আমি বলব এটাই যে আপনি যদি বাচ্চা ওঠাতেই চান বাচ্চা লালন পালন করতেই চান তাহলে অত্যন্ত সতর্কতার সাথে অত্যন্ত দক্ষতার সাথে সুদক্ষতার সাথে আপনার খামার পরিচালনা করতে হবে ত হ্যাঁ আপনার বাচ্চা সম্ভব বা হয়তো বা খামার টিকে রাখা সম্ভব নচে নষ্ট হবেই হ্যাঁ এমনকি ধ্বংসের মুখে পড়ে যাবেন তো দর্শক মি আমি চাই সকল খামারি টিকে থাক সকল খামারই ভালোভাবে খামার গড়ে তুলুক এবং ভালো বা মুরগির ভালো রেট পাক এই আশায় এই প্রত্যাশা করছি আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত